আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় পঁয়ত্রিশটা বাচ্চা নিখোঁজ হ্যাঁ অবাক করা একটা বিষয় ঘটে গেছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম করছি শর্ট একটা ব্লগে কে কোথা থেকে ব্লগটা দেখছেন সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আজকে কথা বলবো কিছু কথা নিয়ে ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আমার ক্যাপশন দেখে সবাই কিন্তু অবশ্যই বুঝে গেছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় পঁয়ত্রিশটা বাচ্চা নিখোঁজ হ্যাঁ এরকম একটা ঘটনা অলরেডি ঘটে গেছে ফেসবুকে কিন্তু একটা পপুলার পোস্ট যেটা সেটা তো আজকে এটা নিয়ে একটু কথা বলবো আমি যেহেতু ঢাকাতে থাকি তো হচ্ছে যেই গুলাতে হচ্ছে বাচ্চাগুলো নিখোঁজ হয়েছে সেটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম চিটি থেকে তো আমি কিন্তু ঢাকাতে থাকি তো অলওয়েজ কিন্তু সে ধরনের ঘটনা আমরা শুনে থাকি বা দেখে থাকি তো এই জিনিসটা সত্যি কিনা আমি কিন্তু জানি না কিন্তু বিভিন্ন পোস্টে হচ্ছে বিভিন্ন ভিডিওতে অনেকে হচ্ছে এগুলা হচ্ছে বল বলতেছে অবশ্যই কিন্তু সত্যি হবে কারণ হচ্ছে এটা মিথ্যা হবে না কারণ হচ্ছে বাচ্চা অহরহর কিন্তু হারিয়ে যায় চুরি হয়ে যায় তো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেবিদের মাদেরকে অবশ্যই কিন্তু সচেতন থাকতে হবে কেন না অনেক সময় ছোট ছোট বাচ্চারা কিন্তু স্কুল দিয়ে হচ্ছে গাড়িয়ান না বাসায় চলে আসে কিন্তু সেটা কখনোই করা যাবে না বেবিদেরকে অবশ্যই হচ্ছে ফুল টাইম মায়েদেরকে সাথে থাকতে হবে বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হবে সাথে করে আবার নিয়ে আসতে হবে অনেক সময় কি হয় বাচ্চাদের স্কুলে দিয়ে হচ্ছে মায়েরা চলে আসে তো কাজ থাকলে সেগুলো পরে করা যাবে কিন্তু একটা দুর্বল ঘটনা গোটে গেলে গোটে গেলে কিন্তু সেটা সারা জীবনের কান্না তো অবশ্যই কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে বাচ্চাদের কিছু জিনিস শিখে দিতে হবে বিশেষ করে ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা অবশ্যই শিখে রাখতে হবে যেহেতু কোনো সমস্যা হলে বাচ্চারা যোগাযোগ করতে পারে অবশ্যই সবাই সবার বাচ্চাদের সচেতন রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ